ছোট বড় বিভিন্ন ধরনের ব্যবসা অনেকেই করেন, কিন্তু ব্যবসা করে সবাই সফল হতে পারেন না। কারণ অনেকেরই ধারণা থাকে না যে যে ব্যবসাটা তারা করছেন সেই ব্যবসাটার বাজারে কিরকম চাহিদা আছে, যার ফলে অনেকেই ব্যবসা শুরু করার কিছুদিনের পরই ব্যবসাটাকে তাদেরকে বন্ধ করে দিতে হয়। কারণ আপনি যে প্রোডাক্টের ব্যবসা করবেন সেই প্রোডাক্টটার যদি বাজারে চাহিদা না থাকে, তাহলে কিন্তু আপনি সেই প্রোডাক্টের ব্যবসা করেও লাভবান হতে পারবেন না। তো বন্ধুরা, আজকে আমি এমন একটি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি যে ব্যবসাটা বর্তমানে ভারত সহ গোটা পৃথিবীতে ব্যাপক চাহিদা আছে, এবং এই ব্যবসাটা আপনারা মাত্র 5-6 হাজার টাকার মতো পুঁজি নিয়েই প্রথম পর্যায়ে শুরু করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে হ্যান্ড স্যানিটাইজার তৈরির ব্যবসার ব্যাপারে বলবো। বর্তমানে আপনারা প্রায় সবাই জানেন যে ভারত সহ গোটা পৃথিবী করোনার আতঙ্কে আতঙ্কিত, তাই করোনা থেকে বাঁচতে গেলে একমাত্র উপায় হচ্ছে বারে বারে স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া। ভারতের বাজারে এই স্যানিটাইজারের চাহিদা এতটাই বেড়ে গেছে যে বর্তমানে স্যানিটাইজার পাওয়া দুষ্কর হয়ে পড়ছে। তাই আপনারা যদি এই ব্যবসাটি করেন, তাহলে কিন্তু এই ব্যবসাটি করে একটি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন, কারণ যেহেতু এই প্রোডাক্টের বর্তমানে বাজারে খুবই চাহিদা আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এই হ্যান্ড স্যানিটাইজার তৈরির ব্যাপারে ডিটেলসে আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করবেন, কি কি র ম্যাটেরিয়ালস লাগবে এবং কীরকম পরিমাণ একটা টাকা ইনকামও করতে পারবেন এই ব্যবসাটি করে, সমস্ত কিছুই আপনাদেরকে ডিটেলসে আলোচনা করব। তাই আপনি যদি এই ব্যবসাটি করতে চান, তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। তো হ্যালো গাইজ, আমি অর্ক আর আপনারা দেখছেন নীল দিগন্ত ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে আবার একবার আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে গেলে আপনাদের যে যে র ম্যাটেরিয়ালসগুলি লাগবে সেটি হচ্ছে, প্রথমেই লাগবে ডিস্টিলড ওয়াটার অর্থাৎ পিউরিফায়ার জল। যদি আপনাদের কাছে পিউরিফায়ার জল না থাকে, তাহলে আপনারা আপনাদের বাড়িতে যে জল ব্যবহার করেন সেই জলকে গরম করে ঠান্ডা করে নেবেন। তার সঙ্গে লাগবে আইসোপ্রোপাইল অ্যালকোহল। এই আইসোপ্রোপাইল অ্যালকোহলটা আপনারা 99% যে অ্যালকোহল দেওয়া থাকবে সেইটাই আপনারা নেবেন। এর সঙ্গে লাগবে গ্লিসারিন, আর লাগবে হাইড্রোজেন পারোক্সাইড, আর লাগবে এই হ্যান্ড স্যানিটাইজারের সেন্ট আনার জন্য এসেন্সিয়াল অয়েল। আপনারা চাইলে যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারবেন। এই সমস্ত র ম্যাটেরিয়ালস আপনারা কলকাতার যে কোনো কেমিক্যাল শপেতেই পেয়ে যাবেন, কিন্তু যেহেতু এখন লকডাউন চলছে সেহেতু আপনারা চাইলে amazon.com থেকে অর্ডার করেও এই সমস্ত র ম্যাটেরিয়ালস আপনারা পারচেস করতে পারবেন। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে 150 ml হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে কোন র ম্যাটেরিয়ালস কত পরিমাণ লাগবে সেটা আপনাদেরকে বলবো। আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিমাণ তৈরি করতে পারবেন, কিন্তু এই ফর্মুলা অনুসরণ করে 150 ml এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে আপনাদের ডিস্টিল ওয়াটার বা গরম করা জল লাগবে 75 ml, আইসোপ্রোপাইল অ্যালকোহল লাগবে 40 ml, গ্লিসারিন লাগবে 10 ml, হাইড্রোজেন পারোক্সাইড লাগবে 20 ml এবং এসেন্সিয়াল অয়েল লাগবে 5 ml। সমস্ত র ম্যাটেরিয়ালসগুলিকে একসঙ্গে নিয়ে একটি পাত্রে মিক্সড করে নিলে তৈরি হয়ে যাবে আপনার হ্যান্ড স্যানিটাইজার। হ্যান্ড স্যানিটাইজার তৈরি হয়ে যাওয়ার পর সেগুলিকে প্যাক করার জন্য আপনাদের লাগবে এই রকম বোতল। এই বোতলগুলিও আপনারা amazon.com পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার আসি যে আপনারা কীরকম পরিমাণ একটা লাভ করতে পারবেন এই ব্যবসাটি করে। আপনারা যদি মার্কেট ঘুরে দেখেন, তাহলে দেখতে পাবেন যে একটি 100 ml হ্যান্ড স্যানিটাইজারের দাম হচ্ছে 150 টাকা, কিন্তু আপনার 100 ml হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে খরচ পড়বে মাত্র 50 টাকার মতো। মানে 100 ml হ্যান্ড স্যানিটাইজারে আপনার লাভ থাকছে 100 টাকার মতো। তো বর্তমানে বাজারে যে হারে চাহিদা রয়েছে, সেখানে আপনি যদি কম করে সারাদিনে 20 বোতলও বিক্রি করতে পারেন 100 ml, তাহলে কিন্তু আপনার সারাদিনের লাভ থাকবে প্রায় 2000 টাকার মতো, মানে মাসে হচ্ছে 60,000 টাকার মতো। তবে বন্ধুরা, ব্যবসাটি শুরু করার আগে আপনি ব্যবসাটির প্রতি ভালো করে জানুন, শিখুন, তারপরেই কিন্তু আপনি ব্যবসাটি শুরু করুন। তো বন্ধুরা, আশা করি ব্যবসাটির ব্যাপারে আপনাদেরকে বোঝাতে পেরেছি। ব্যবসাটির ব্যাপারে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, তাহলে সেটা আমাকে ভিডিও কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন, অথবা যদি কোনো নতুন ব্যবসার ব্যাপারে জানতে চান, তাহলে আমার ফেসবুক পেজেতে গিয়েও মেসেজ করে জানাতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আপনারা ফেসবুক পেজেতে মেসেজ করতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটাকে একটা লাইক করবেন। আর হ্যাঁ, এই ভিডিওটাকে সবাইকার কাছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে শেয়ার করে জানিয়ে দিন, কারণ কেউ যদি ব্যবসাও না করতে চায়, তাহলেও কিন্তু তারা এই হ্যান্ড স্যানিটাইজার কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু তারা শিখতে পারবেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করুন।
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নতুন নতুন ব্যবসার আইডিয়া পরবর্তীতে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্সের সঙ্গে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি, স্টে কুল, খুবই ভালো থাকবেন সবাই।